রাজধানীর কাকরেলে বিএনপি পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুরো এলাকার অনেক ক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরেল অধিক ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবি। শনিবার দুপুরের দিকে কাকরেল এলাকা ঘুরে দেখা যায় পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে, তবে বিচ্ছিন্নভাবে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছেন সমাবেশের দিকে। এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।